দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে পরবর্তী স্টেপে যেটা দেখাচ্ছি আর কি, সেটা হচ্ছে আমাদের যেটা টুলবার আছে, সেটা হচ্ছে এখানে টুলবারের নাম হচ্ছে প্রপার্টিস টুলবার। অর্থাৎ যে কোনো লাইন বা অবজেক্ট বা কোনো কিছু, এটির যে প্রপার্টিস আছে, মূল প্রপার্টিস, এটির জন্য কিন্তু এই প্রপার্টিস অবজেক্ট ব্যবহার করা হয়, প্রপার্টিস টুলবার ব্যবহার করা হয়। আপনারা বর্তমানে শুধু প্রপার্টিস টুলবারটি খেয়াল করুন, কারণ শিখতে গেলে যে টপিক্সে কাজ করবেন সে টপিক্সটা মনোযোগ দিয়ে দেখতে হবে। অর্থাৎ আপনারা এখন শুধু ম্যাথ প্রপার্টিসটার দিকেই খেয়াল করুন বা লক্ষ্য করুন। এক্ষেত্রে ম্যাথ প্রপার্টিস, সাপোজ আমি একটি লাইন অঙ্কন করলাম, সাপোজ এখানে আমি একটি লাইন কমান্ডের সাহায্যে একটি লাইন ড্র করলাম, এন্টার। এই লাইনটি আমি কালার চেঞ্জ করে দিব, অর্থাৎ এটি যদি ব্লু কালার করি, তখন আমি এখন যদি ম্যাথ প্রপার্টিস কমান্ড নিয়ে কাজ করি, অর্থাৎ এখানে যদি ম্যাথ প্রপার্টিসে যাই, তাহলে দেখতে হবে যে এটা প্রথমে এই লাইনটার ম্যাথ প্রপার্টিস হয়ে গেল, ম্যাথ প্রপার্টিস সিলেক্ট। সিলেক্ট হওয়ার পরবর্তীতে এই লাইনটিতে যখন সিলেক্ট করব, তখন এটিও আগের মতো কালার হয়ে গেল, অর্থাৎ এটি ম্যাথ প্রপার্টিসটা ম্যাচ করলো। এই ধরনের একটা ব্রাশের আইকন চলে আসবে এবং লাইনটি হুবহু একরকম তৈরি হয়ে যাবে। তারপরে সন্ধ্যাটি দেখতে পাচ্ছেন, তারপরে এখানে আসতেছে লাইন ওয়েট, অর্থাৎ লাইন ওয়েট, যেখানে ইট প্রোভাইডেস, অর্থাৎ লাইনটি কেমন মোটা বা পুরু আর কি, সেটি ঠিক করার জন্য এই লাইন ওয়েট কমান্ড ব্যবহার করা হয়। তারপরে পরবর্তীতে আমরা যেটি কমান্ড দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে বাই লেয়ার, অর্থাৎ কোনো একটি লাইন, এই লাইনটি এখন কালার আছে এই কালার, কিন্তু আমরা যদি এটা লেয়ার অনুযায়ী কালার চাই, তাহলে এখান থেকে কালারটা বাই লেয়ার করতে হবে। বাই লেয়ারে আছে এটা ম্যাজেন্টা কালার, অর্থাৎ যেটাকে বেগুনি কালার বলি সেটি, কিন্তু আমরা ওটার কালার চেঞ্জ করে দিয়েছিলাম অন্য কালার, সেটা হচ্ছে এই কালার। তাই পরবর্তী লেয়ারে কালারটা চেঞ্জ করার জন্য বাই লেয়ার কালারটি কমান্ডটি ব্যবহার করা হয়। পরবর্তীতে আমরা যাচ্ছি গ্রুপ গ্রুপ কমান্ড। হোয়াট ইজ গ্রুপ কমান্ড, যে আসলে গ্রুপ কমান্ডটা কি এবং এটির কাজ কি, কেন ব্যবহার করা হয়। এখানে সাধারণত আপনারা দেখতে পাচ্ছেন, যদি কোনো গ্রুপ তৈরি করার জন্য আসলে এটি ব্যবহার করা হয়। এখানে আরো দেখতে পারবেন ক্রিয়েট বলছে কি, ক্রিয়েট এ গ্রুপ অফ অবজেক্ট, অর্থাৎ অবজেক্টের মধ্যে যদি গ্রুপ তৈরি করার প্রয়োজন পড়ে, তখন এই গ্রুপ কমান্ডটি ব্যবহার করা হয়। তারপরে এখন হচ্ছে আনগ্রুপ, যদি আনগ্রুপ করতে চান, তখন এটি আবার আনগ্রুপ করার জন্য ব্যবহার করা হবে। তারপর হচ্ছে গ্রুপ এডিট, যদি গ্রুপকে এডিট করার প্রয়োজন পড়ে, তখন এটি, তারপরে এটি হচ্ছে গ্রুপ সিলেকশন অর অন অর অফ, যদি কোনো গ্রুপকে সিলেকশন অন বা অফ করতে যান, সেক্ষেত্রে অবশ্যই এটি ব্যবহার করতে হবে। তার পরবর্তীতে আসতেছি আমরা যে মেজার, হোয়াট ইজ মেজার, এখানে ইউটিলিটিস দেখেন, এখানে কী দেখাচ্ছে, ডিস্টেন্স বিটুইন পয়েন্টস অ্যালং পলিলাইন ইন এ মডেল ইন এক্স ওয়াই অ্যান্ড জেড কম্পোনেন্ট ডিস্টেন্স অ্যাঙ্গেলস আর মেজার্ড ইন থ্রি ডি রিলেটিভস অর ইউএস আইসিএস, অর্থাৎ ইউএস আইসিএস অনুযায়ী, অর্থাৎ কোন আইসিএস অনুযায়ী ডিস্টেন্সটা মেজার করতেছি, ডিস্টেন্স, রেডিয়াস, অ্যাঙ্গেল, ভলিউম আর ইএক্সট, অর্থাৎ ডিস্টেন্স মেজার করার জন্য এটি ব্যবহার করা হবে। তারপরে এখানে আরও যেগুলো অপশন আছে, সেটা আছে সিলেক্ট অল, তারপরে কুইক, তারপরে এখানে আছে পেস্ট, কাট কপি পেস্ট তো আসলে সবাই বোঝেন। এখান থেকে যদি সাপোজ আমি এটিকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটিকে যদি কাট করে ফেলি, তাহলে চলে যাবে, আবার এটিকে নির্ধারিত স্থানে পেস্ট করে বসাতে হবে, কাট কপি পেস্ট এই অপশানটির মতো। দেখেন এখানে পেস্টের আরও কিছু অপশন আছে,
পেস্ট অ্যাজ ব্লক, ব্লক আকারে পেস্ট করা যাবে, পেস্ট অ্যাজ হাইপারলিংক, পেস্ট অ্যাজ অরিজিনাল কোঅর্ডিনেট, পেস্ট স্পেশাল, এইভাবে। এবার একটা আছে বেস ফ্রম মডেল স্পেস অ্যান্ড ফ্রম ইনভার্টার। তাহলে আপনারা হোম টুলবারের যে সকল কি আছে সবগুলো সম্পর্কে জানতে পারলেন। এর পরবর্তীতে আমরা যেটি টুলবার আছে সেটিতে যাব। আরও কিছু টুলবার আছে, আপনারা মনোযোগের সহিত এগুলো বেশি বেশি চর্চা করেন, তাহলে পরবর্তীতে সহজেই এটার মাধ্যমে প্ল্যান তৈরি করা যাবে। এটি কিন্তু একটু গুরুত্বপূর্ণ সফটওয়্যার।